এখানে এই যে তিন মাস তার মাস আমি টানা থাকেন তো কোনো যদি অসুখ বিসুখ হয় তখন তাহলে কি করেন আপনি বাবা বা জিজ্ঞেস করেন যে আপনার কি ফ্যামিলি আছে না আছে আজ খুব সকাল সকাল বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমি আর আমার গাড়ি বেরিয়ে পড়লাম আমার ঘুরতে এত পছন্দ আমাকে শুধু একটা গাড়ি দিয়ে দিন আর একটা মোবাইল আমি পুরো পৃথিবী ঘুরে বিহারীনাথের পাশেই অনেক পাথর খাতান থাকার কারণে এই রাস্তার অনেক বেশি পরিমাণে ব্যবহার হয় সেই কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ আজ আমি বিহারীনাথ পাহাড়ের এ টু জেড আপনাদের দেখাবো কীভাবে আসবেন থাকবেন কিভাবে থাকার খরচা কেমন খাবার খরচা কেমন আদৌ কি বিহারীনাথ পাহাড়ের কিছু আছে না আপনাদের আসার প্রয়োজন নেই তো আমি এই যে ডাউটটা পুরো ক্লিয়ার করে দেবো কি আছে না নেই সব কিছু আপনাদের দেখাবো বিহারীনাথ পাহাড় আসার একটাই মূল উদ্দেশ্য বাঁকুড়ার আমি এমন কোনো জায়গা বাকি রাখিনি ভলক করার তো এটা কেন বাকি থাকবে সেই জন্যই বিশেষ কারণবশত আমি সেকেন্ডবার বিহারীনাথ পাহাড়ে আসছি বিহারীনাথ একটা পাহাড় নয় তিন চারটা পাহাড় মিলে বিহারীনাথ তো আমি আপনাদের দেখাবো চলুন বিহারীনাথ আসলে কোনো পাহাড়ের নাম নয় বিহারীনাথ একটা মন্দিরের নাম এখানে অনেক আগে তিন চারটা পাহাড় ছিল কিন্তু একটাই পাহাড়ে ওঠার যোগ্য ছিল বাকি সব পাহাড় ওঠার জন্য অযোগ্য আর যেই পাহাড়টাতে ওঠার যোগ্য সেই পাহাড়টাতে একটা মন্দির করা হয় বিহাননাথ নাম দেওয়া হয় সেই থেকে ওই পাহাড়টার নাম বিহারিনাত পাহাড় বাকি পাহাড়গুলোয় ওঠা যায় না অবশেষে আমি বিহারিনাত পাহাড়ে এসে পৌঁছালাম আপনারা যদি বিহারনাথ পাহাড়ে আসতে যান তো সব থেকে প্রথমে আপনাকে শালতোড়া আসতে হবে শালতড়া থেকে বিহারনাথ পাহাড়ের দূরত্ব দশ কিলোমিটার আপনারা যদি প্রাইভেট কার অথবা বাইকে আসেন তো খুবই সুবিধা হবে যাতায়াতের জন্য সাধারণত শালতোড়া থেকে এখানে আসার জন্য কোনো গাড়ি থাকে না শালতড়া আসে আপনাকে হাঁটতে হবে অথবা কোনো গাড়ি আপনাকে রিজার্ভ করে আসতে হবে আপনারা যদি প্রাইভেট কার অথবা বাইকে আসেন তাহলে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাতে যাওয়ার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না এখান থেকে কোন গাড়ি সেই ঝর্ণাকে যায় না যদি আপনারা হাঁটতে পারেন তাহলে খুবই সুবিধা বাঁকুড়া থেকে বিহাইনাথ পাহাড়ের দূরত্ব ষাট কিলোমিটার বাঁকুড়া থেকে আপনারা সালতোড়ার বাস পেয়ে যাবেন কিন্তু সালতোড়া থেকে বিহাইনাথ পাহাড়ের কোনো গাড়ি আপনারা পাবেন না যদি আপনারা পাঁচ ছজন একসাথে আসছেন তাহলে গাড়ি রিজার্ভ করে নেবেন তো আমি এই বিহাইনাথ পাহাড়ে আনসিজন এসেছি এই জন্য বেশিরভাগটাই দেখতে পাচ্ছেন আপনারা ফাঁকা মন্দিরের এরিয়ায় প্রবেশ করা মাত্রই একটা পুরনো ঐতিহ্যবাহী নিম গাছ দেখতে পাবেন যেটাকে ঘিরে কিন্তু সকল মন্দিরগুলো আছে সেই নিম গাছটাতে একটা লাল শাড়ি পরানো আছে বিহারীনাথ পাহাড়ের এটাই আসল মন্দির যেখানে স্বয়ং বাবা ভোলেনাথ থাকেন এখন পুরোহিত মশাই পূজা করা হয়ে গেছে চলুন এবারে পুরোহিত সাথে কিছু গল্প করা যাক

অনেক মানুষের ভিড় হয় শিব চতুর্দশীর দিন তো শিব এবং আমাদের রয়েছে আমাদের আশেপাশে যত মানুষ আছে গ্রামগঞ্জে এবং আসে বার্ভুর আসি শোর বাবাদের সবাই মানে তো দেবাদিদি দেবতা হেড

খাবার অনুভবটা এদের দুজনের সাথে শেয়ার করে নিলাম আমিও খাচ্ছি তো খুবই অসাধারণ টেস্টটা খুবই অসাধারণ এখানে আপনারা আসুন বেশিরভাগ সময়টাই ফাঁকা আপনারা যদি টাইম পাস করতে চান কোনো বাইরের জায়গা থেকে আসছেন কলকাতা দিল্লি এইসব জায়গা থেকে তো এখানে চলে আসুন খুব সুন্দর প্রকৃতির মাঝে একটা বিহাইনাথ পাহাড় এখানে লেডিস এবং জেন্টসের জন্যে এখানে টয়লেটের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে মহিলা দশ টাকা ছেলেরা ফ্রি ঠিক আছে দেখতে পাচ্ছেন বেআইনাথ পাহাড়ের সামনে ঠিক এই দোকানটা ঠিক এই সাইডে ঠিক আছে এই সাইডে গাছ বড় গাছের ঠিক এই সাইডে আরও এর থেকেও ভালো টয়লেট ওইখানে আছে দেখতে পাচ্ছেন আরও ভালোভাবে করা হয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট লেডিস অ্যান্ড জেন্টস পুরুষ এবং মহিলা দুজনকার জন্য এটা ব্যবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বানানো হয়েছে পে অ্যান্ড ইউজ এখানে কিন্তু পয়সা লাগবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা বড় গাছ তো চলুন এবারে আপনাদের দেখায় কি এখানে হোটেলগুলোর কীরকম দাম আছে এখানে যে আপনারা স্টে করবেন স্টের খরচা কীরকম আছে তো বন্ধুগণ এখানেই আপনারা থাকতে পারেন তো চলুন আমি আপনাদের দেখাই কি কিরকম কি রেট পড়বে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বেড কিরকম আর সব আমি জিজ্ঞাসা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ওদিকে বিহারীনাথ পাহাড় ঠিক আপনাকে নামো সাইডে চলে আসতে হবে নিচের দিকে চলে আসতে হবে এখানে আপনি পেয়ে যাবেন এটা আছে ওইগুলো তো বড় মনে নাকি এখানে এইটা আছে এইদিকে অনেক আছে চারটে পাঁচটা এমনি ট্যুরিস্ট পয়েন্ট আছে থাকার জন্য ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা করা আছে তো আমি একটাই আপনাদের জিজ্ঞাসা করে দেখিয়ে দিচ্ছি বাকি সব সেম হবে তো আমি এখানে চলুন জিজ্ঞাসা করে দেখা যাক কী কীরকম কী রেট আছে না আছে তো দেখতে পাচ্ছেন ভিতরে এখানে গার্ডেনের মতন করা আছে এখানে যদি আপনাদের সাথে ছোট বাচ্চারা আসে তো এখানে খেলাধুলো করতে পারে দেখতে পাচ্ছেন রুম খুবই বেশি আছে এখন আমি আন সিজনে আসেছি সেই জন্য একটুকু ফাঁকা আছে নর্মাল যখন সিজন হয় তখন একটুকু ভিড় থাকে তো চলুন আপনাদের রেটগুলো একটুকু জানা যাক তো এখান থেকে বিহাইনাথের ভিউটাও আপনারা পেয়ে যাবেন এখান থেকে ডাইরেক্ট এখানে থাকবেন যদি আপনারা টপ ফলোরে থাকেন তো এখান থেকে ডাইরেক্ট আপনি বিহাইনাথ পাহাড়ের ভিউ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যদি কারেন্ট চলে যায় কোনো কারণ তো এখানে ডিজি জেনারেটার সব ব্যবস্থা করা আছে আপনাদের কোনো প্রবলেম হবে না তো এটা হচ্ছে ম্যানেজারের অফিস তো চলুন জিজ্ঞাসা করা যাক কমন কি রেট না রেট তো এটা হচ্ছে ম্যানেজারের অফিস আর আপনারা জন রুমটা নেবেন সেই রুমের চাবি ওখানে ঝোলানো আছে যেটাই এখানে খালি থাকবে সেই রুমের চাবি আপনাদের দিয়ে দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ম্যানেজার তো চলুন এবারে জিজ্ঞাসা করা যাক এক এক তো এখানে রুম কীরকম রেট রেট কত থেকে শুরু

অনলাইন বুকিং করা যাবে এখানে আছে বুকিং করতে পারছ অনলাইন করে অনলাইনে করা যাবে মানে মোবাইলে ফোন করে তাহলে আমি আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দেবো আপনাদের নাম্বারটা একবার বলুন নাইন এইট থ্রি জিরো জিরো ফোর থ্রি নাইন থ্রি নাইন সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন তো এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করে নিতে পারবেন যদি আপনারা আসার প্ল্যান থাকে তিন চার দিন বা এমনি কোনো প্ল্যান থাকে তো এখানে ফোন করে আপনারা বুকিং করে রাখবেন তো আপনাদের ওই রুম কাউকে দেওয়া হবে না সেটা আপনাদের জন্য ফিক্স থাকবে তো এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করে নেবেন ঠিক আছে বারোশো থেকে চোদ্দশো রেট আবার যদি বেশি জন হয় তো কিছু একটু ডিসকাউন্ট করা যাবে যদি অনেকজন হয় কিছু ডিসকাউন্ট করা যাবে কোনো ব্যাপার নেই রুমে কি এসি নন এসি টিভি সব এসি আছে এসি সব বলে তো শীতকালে গিজার শীতকালে গিজারও পেয়ে যাবেন মানে কোনো দিক থেকে কোনো প্রবলেম নাই ঠিক আছে তো এখানে যেটা দেখালাম একটুকু রেটটা আমার হাই লাগলো বারোশো চোদ্দোশো তো আপনারা যদি অন্য একটুকু নিচের সাইডে যান মানে রুম যদি একটু নর্মাল নিতে যান তো সেখানে আপনারা আটশো হাজারের মধ্যে পেয়ে যাবেন এখানে একটু রেটটা বেশি কারণ এসি নন এসি সব রকমের ব্যবস্থা আছে গিজার আছে তারপরে ভিউটা খুব সুন্দর পাবেন এখানে দেখতে পাচ্ছেন দুতলা আছে তো উপর থেকে আপনারা ভিউটা খুব সুন্দরভাবে পাবেন তো সেই জন্যে একটু কম্প্রোমাইজ কিন্তু বারোশো চোদ্দোশোর মধ্যে আপনারা যদি এখানে নেন তো ভিউটা আপনারা খুব সুন্দর পাবেন কারণ এদিকে যত আপনারা যাবেন নিচের সাইডে হয়ে যাবে আর নিচের সাইড যত হবে তত আড়াল হয়ে যাবে যে কারণে আপনারা বিহানাত পাহাড়ের ভিউটা পাবেন না তো এখানে আপনারা চেষ্টা করবেন নেওয়ার আমরা নাম্বার দিয়ে দিলাম ম্যানেজারে তো ওখানে কল করে ব্যবস্থা করে নেবেন ঠিক আছে এটাই হচ্ছে একমাত্র বিহায়নাথ পাহাড়ের ওঠার রাস্তা তো এবারে আমার ওপিনিয়ন কি আপনাদের জন্য বিহায়নাথ পাহাড় আসা দরকার কি দরকার নেই তো সর্বপ্রথম বিহায়নাথ পাহাড় আসা দরকার কিন্তু হ্যাঁ পিকনিক করার জন্য না এখানে আপনারা টুরিস্ট হিসাবে আসুন ঘোরার জন্য আসুন এখানে আপনারা স্টে করার জন্য আসবেন না এখানে শুধুমাত্র দুই থেকে তিন ঘন্টার সময় দিন ঘুরে নিন এবং বেরিয়ে যান ট্যুরিস্ট স্পট পিকনিক স্পট কিন্তু এটা নয় এটা টুরিস্ট স্পট দুই থেকে তিন ঘন্টার জন্য আপনারা সময় নিয়ে আসুন এখানে ঘুরুন এবং চলে যান এখানে স্টে করে খাবার রান্না করে পিকনিকের মতন এখানে এতটা ভালো কিছু নেই বিহায়নাথ পাহাড় একটা ট্যুরিস্ট স্পট এখানে পিকনিক স্পট নয় এখানে আপনারা আসুন দুই তিন ঘন্টা স্টে করুন ঘুরুন আর বেরিয়ে যান তারপরে অন্য জায়গাও যেতে পারেন ঘরেও যেতে পারেন কিন্তু এখানে একদিন থাকে পুরো দিনটা নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই এখানে একদিন থাকে পুরো জায়গাটা এক্সপ্লোর করার মতো এমন কিছু নেই এখানে দুই থেকে তিন ঘন্টা সময় দিলে যথেষ্ট তো এবারে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আম ঝরণাতে তো দেখা যাক আমা মানে কি ওখানে ঝর্ণার সাথে আম পড়ে না কি পড়ে যায় আপনাদের দেখাচ্ছি আর এটাও শুনলাম যে ওখানে একটা সাধু বাবা আছে পাহাড়ি বাবা তো দেখা যাক কিরকম বাবা প্রভু বন্ধুবান যে রাস্তা আমার মনে হয় না আপনারা চার চাকা নিয়ে এখানে আসতে পারবেন ওইখান থেকে আপনাদের বাইক করে আসতে হবে দেখতেই পাচ্ছেন রাস্তা খুবই সংকীর্ণ এই রাস্তাটা খুবই সংকীর্ণ আর এইদিকে একটা অন্য গ্রামের রাস্তা যাচ্ছে আর এইদিকে বলা হলো আমাকে আমঝর্ণা এদিকে রাস্তা তো দেখা যাক বলছে উপরে আমঝর্ণা তো দেখা যাক কিরকম ঝর্ণা আছে সত্যি বলতে একা অনেকটা জঙ্গলের ভিতর চলে এসেছি তো মনের মধ্যে একটুকু ভয় ভয় ভাবটা এসেছে তো দেখা যাক কি আছে না আছে আর ওপর দিকে যেতে হচ্ছে তো বাইক আমি ওইখানে স্ট্যান্ড করে দিয়েছি তো দেখা যাক এখানে আমঝর্ণা কি আছে চলুন দেখাই আমঝর্ণা আসার জন্য সব থেকে প্রথমে আপনাদের বিহায়নাথ পাহাড় থেকে বাইক করে আসতে হবে তিন কিলোমিটার রাস্তা বিহায়নাথ পাহাড় থেকে আমঝর্ণা যেটা দূরত্ব সেটা হচ্ছে তিন কিলোমিটার সো ফাইনালি গাইজ দেখা যাচ্ছে এখান থেকে একটা ঘর মনে হচ্ছে চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেকটা রাস্তা আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ওই ভাঙা পালে এতটা রাস্তা বেয়ে আমি উপরে আসলাম রাস্তাটা পুরো পাথরে ভর্তি বেশিরভাগটাই পাথরে ভর্তি তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের ব্যবস্থা নেই সেই জন্য এখানে সোলার প্যানেল থেকে কারেন্ট স্টোর করা হয় দেখতে পাচ্ছেন আর সাইড থেকে শুনতে পাচ্ছি ঝর্ণার মতন জল পড়ছে তো দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি বাবা থাকে তো বন্ধুমান আমঝর্ণা হচ্ছে এটাই যেখানে চব্বিশ ঘন্টা জল প্রবাহিত হতে থাকে সুশিনার মতন তো দেখতে পাচ্ছেন এখানে যদি কেউ থাকে রান করার কোনো অসুবিধা হবে না পার্মানেন্টলি জল এখান থেকে পড়ছে যেমন প্যাশন দিকে আছে সেমনি এখানে আমঝর্ণা ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে তার গাছ সেই গাছের সাথে এখানে আমঝর্ণা তো এখানে আম ঝর্ণা কেন নাম এই গাছটা কিন্তু আম গাছ নয় আসল আম গাছ হচ্ছে থেকে বড় সেটা হচ্ছে এইটা এটা কিন্তু আম গাছ পুরো এই কারণেই মনে হচ্ছে আম আমঝর্ণা নাম দেওয়া হয়েছে আম গাছ থেকে বড়ো আছে তার নিচে ঠিক ঝর্ণা এই জন্যে ঝর্ণা দেখতেই পাচ্ছেন আমি সাধু জিজ্ঞাসা করবো অনেক কিছু তো দেখতে পাচ্ছেন এটাই ঝর্ণা এখানে চব্বিশ ঘন্টা জল পড়ছে এখানে পাথরের ঘর করার চেষ্টা হয়েছিল কিন্তু করা হয় নাই এখানে দেখতে পাচ্ছেন এই ঝর্ণা এটা একটা ঘর করা হয়েছে ছোট কুড়া ঘর তো একটা ঘর করা হয়েছে মাটির পাথর দিয়ে কারণ এখানে ইট সিমেন্টের ব্যবস্থা কি করে করা হবে সেই জন্য এখানে মাটির একটা ঘর করা হয়েছে উপরে তো বন্ধুবান দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক দিন পূজা করে পাহাড়ি বাবা এখানে জীবন জীবনযাপন করে দেখতে পাচ্ছেন এখানে এই ঘরটা যে বানানো হয়েছে এটা মনে হচ্ছে যে নিচের থেকে এই উপরের জিনিসপত্রগুলো আনা হয়েছে কারণ এই জিনিসগুলো উপরে আনা খুবই মুশকিল তাও এখানে ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা রড দিয়ে বানানো হয়েছে কিন্তু ভিতরটা মাটির ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি বাবা বসে আছে তার সাথে দুজন ভক্ত রয়েছে এখন আর এখানে পাহাড়ি বাবার রান্না হয় প্রত্যেক দিনের মতন আজও রান্না চাপানো হয়ে গেছে তো পাহাড়ি বাবা ধরে এখানে আছেন মনে কোনো ভক্ত যদি পাহাড়ি বাবাকে বলে যে আমার ঘরে কাজ আছে একটু আপনি না গেলে না দুপূর্ণ সময়ের জন্য পাহাড়ি বাবা নামে তো আপনার এই যে তিন মাস তার মানে আমি টানা থাকেন তো কোনো যদি অসুখ বিসুখ হয় তখন তাহলে কি করেন আপনি অনেকগুলি ডাক্তার আছে ফোন করলেই আসবে মানে ডাক্তারও ফোন করলে পাহাড়ে চলে আসে আমরা রাস্তা দেখালাম কতটা পাহা পাথর দেওয়া রাস্তা কিন্তু তাও ডাক্তার পাহাড়ে বাবার জন্য উপরে কিন্তু আসে আরে ভাই ও তো আমার ভক্ত আসবে না কেন আমি বললেই হবে একদম ব্লাড প্রেশার যন্ত্র নিয়ে আসবে আর টেলিস্কোপটা নিয়ে আসবে বুকে টুকে লাগায় দেখবে দেখে টেখে তারপরে যদি ওরা মনে করে যে আরো কিছু করা দরকার তাহলে তখনই ব্লাড টেস্ট করাতে নিয়ে যাবে ইসিজি করাতে নিয়ে যাবে তখনই করে ফেলবে বেশি বেরি টেরি না নিচে তো গাড়ির দাঁড়াই থাকবে আমাকে নিয়ে ট্রেনে তুলবে আর তাতে নিয়ে যাবে সাহায্য তো আমি আপনি এখানে আসার আগে কোথায় থাকতেন ওই তো কুচকুড়িয়া গ্রামে আমাদের গ্রামে আমাদের গ্রামে কুচকুড়িয়া গ্রামে থাকতেন তারপরে এখানে এসে স্থাপিত হয়ে এখানে আছেন আর এই যে আমঝর্ণাটা এখানে বানানো হয়েছে এটা চব্বিশ ঘন্টা জল পড়ে

ঠিক আছে তাহলে দিনের বেলা তো আমাকে গেজে গেজে করতে করতেই দিন পার করতে হয় যেই আসুক তার সঙ্গে দশ পনেরো বিশ মিনিট তো কথা বলতেই হচ্ছে না এখন কিন্তু আন সিজন তাও এখনো ভক্ত আসা যাওয়া করে যখন পিকনিকের সিজন হয় বা এমনি নর্মাল সিজন থাকে যখন এখানে শিবরাত্রি চলে তখন কিন্তু আরও গ্যাঞ্জামটা বেড়ে যায় এখন নর্মাল সময় তাতে এখন দুজন ভক্ত এখানে বসে রয়েছেন তাহলে যদি যখন সিজনে সিজন হয় তখন কীরকম ভিড় হবে তো এখানে খুব সুন্দর ভিড় হয় সেই জন্যই মানে বাড়ি বারবার সবাই আসে মানে বিরক্ত হয় একটু খুব তো কোনো দরকার নেই আমি এখানে তপস্যা করতে এসেছি আমি কি ভিড় পিটাইতে এসেছি নাকি আমার ভিড় পিটানো আমার উদ্দেশ্য নেই আমাকে তপস্যা করাই আমার উদ্দেশ্য হুম তপস্যা করে ঊর্ধ্বমুখী হওয়া মানে ঈশ্বরে লীন হওয়া বা ব্রহ্মলোকে যাওয়া বা ব্রহ্ম উপলব্ধি করা সেটাই আমার উদ্দেশ্য এখন লোক আসলো আর জ্ঞান জ্ঞান করলো আর হাল্লা করলো এখানে পিকনিক করলো আমার কি তাতে আমার কি লাভ তারাই আমার কাঠফাট কেটে দিয়ে যায় কাঠফাট রেখে দিয়ে যায় আমার বাজার যায় আমার যা লাগে চাল ডাল তরি তরকারি সাপ্লাই দিতে থাকে সব কিছু আমার হয়েই যাচ্ছে আমার আর ওখানে বোর্ড লাগা ভিড় বাড়ানোর কি দরকার বোর্ড লাগানোর দরকার নেই ভিড় বাড়ানোর দরকার নেই যা আছে অনেক আছে সোজা বাংলা আমি একা বাস করি মানে কি এটা তপস্যার একটা অঙ্গ হয় একান্ত বাস সেই সময় একা একাই থাকতে হয় এখানে আমি একা একা থাকি বলে এই যে পাশে তাল পাতার ঘরগুলি দেখতে পাচ্ছো না এইগুলি একটা আদিবাসী সাধু বাবার ঘর উনি বছরের মধ্যে এসে যদি এক বছরের তিরি থাকে তাহলে অনেক বেশি হয়ে যায় বছরে এসে দেখা যায় আর আসেই না আবার বছরে এসে বারো দিন হলো কোনো বছর এসে এক মাসের মতো থাকে আবার থাকারও ঢং কীরকম সকালে আসবে সন্ধ্যাবেলায় নেমে চলে যাবে আর রাত্রেবেলায় এখানে থাকার দম নাই এই তো অবস্থা আর আমি এখানে একা একা থাকি আর সন্ধ্যা করে সবাইকে তাক বলে এখানে থাকার ঘরে হুম সকালে এইরকম फाइव আউস্টার মানে সকালবেলা সকাল থেকে সন্ধ্যা অবধি লোককে লকে লোকাশে আমি কথাতে বলি হুম সন্ধ্যা হলে फाइव সবাইকে তারাতে শুরু করে যদি লজে থাকার পার্টি হয় বলি লজিয়ে থাকে না লজলার আমার সঙ্গে ঝগড়া করবে লজিয়ে থাকলে একটা মোটা অঙ্কের টাকা টান্ডে হুম হাউজ টাকা লাগবে আর মিনিমাম থাকার জন্য 500 টাকা লাগবে তার কোন তো হবেই আর যদি আরো তুমি আরামদায়ক ব্যবস্থা হয় তাহলে 4000 হাজার টাকারও লজ আছে লজগুলো

দাদু বাবা তো আমাদের গ্রামেই থাকতো পুরুলিয়া গ্রাম বামন পঞ্চায়েতের মধ্যে পড়ছে বামন অঞ্চলের মধ্যে পড়ছে সাধু বাবা ওখানে থাকতো ওখানে কিছুদিন অনেকদিন ছিল থাকার পর সাধু বাবা ওখান থেকে একটু অসুবিধা কোনো হয়নি তো সাধু বাবা নিজের থেকে এই যেটা বেহনাথ পাহাড়ে যে আছে সেখানে এখন দীর্ঘদিন ধরে আছে এবং দশ বারো বছর আমিও প্রায় অনেক আগে শুনেছি তিন চার বছর আগে শুনেছি পাহাড়ি বাবার হ্যাঁ না আমাদের ওইখানে ছিল আমাদের গ্রামে ছিল সেখানে একটা

এমনি ফাঁকাতে আমার কিছু ওষুধপত্র আমাদের এই যে ভাই কিছু মানে একটা উর্মি একটা ইয়ে করে ওই ওষুধপত্র দেয় উনি শ্মশান কালীর ভক্ত শশান কালী পুজো করে আমি ওর সঙ্গে থাকি আর সাধু বাবা আমাদেরও চেনে সাধু বাবাকে আমরা এইভাবেই পূজা করি ঠিক আছে তো বন্ধুগণ অনেক কথা হলো তো চলুন এবারে নিচে নামা যাক ঘরের দিকে এগোয় তো সত্যি সাধু বাবা দশ থেকে বারো বছর এখানে আছে আর সংসার ত্যাগ করেছে অনেক দিন আগেই তো সব কিছু সাধু বাবার মুখ থেকে আপনারা শুনলেন ভক্তদের মুখ থেকেও শুনলেন তো চলুন এবারে ঘর যাই তো বন্ধুগণ আশা করছি বিহায়নাথ পাহাড়ের আমি সব জায়গা আপনাদের দেখিয়ে দিয়েছি তো চলুন এবারে ঘর যাই যদি আরও আপনাদের এরকম ভিডিও পছন্দ হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি সমস্ত জায়গা আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে এক এক করে সমস্ত জায়গা আমি এক্সপ্লোর করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল সেট করে রাখুন যখনই কোনো ভিডিও আপলোড হবে নোটিফিকেশান সব দিকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো ভিডিও দেখতে আমাদের খুব সুবিধা হবে তো চলুন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই